বন্ধু বন্ধু আমার অনেক মনের মধ্যে আশা আছে বুঝছো, যে বিদেশ থাকছি 12 বছর, এলাকাটায় ভালো একটা ফ্যামিলি দেখি, একটা বিয়ে করবা। ঘটক সাজবেন কিরম মেয়ে দেখলো। আরে বেটা, তোর লাগে যে মাল দেখছি, এই মাল দেখলে তুই বিয়ার পরে তো বেটা ঘরের খিলকি খুলতে না, সারাদিন ঘরের ভিতরে বলে দরজা মেরে বয়ে থাকবে। আমরা ডাকলো কি তুই খুলবে না? খুলবাম বেটা, খুলতাম না কেডা কইছি। আফেলার লাগান চেহারা। আমার বন্ধুর সাথে আমি সব বুঝাই বলছি, অনেক সুন্দরী মেয়ে, অনেক সুন্দরী, বিশাল সুন্দর, বিশাল সুন্দর, এবং অনেক পর্দাশালী মেয়ে, চরিত্র ঠিক আছে, ফরেস্ট গার্ড, রাজত্ব নামাজ পড়ে। হ্যাঁ, চেহারা আফেলের লাগান বুঝছো, একের জিনিস বন্ধু। আর কইস না রে বন্ধু, ওই যে এর মধ্যে যে যে দুলালের ভাইটা বিয়া করছে, হ্যাঁ, সের বলে প্রেম করতো, এই তির রে বিয়া কইরা তার গর থাকিয়া ওহন আরেক বেটা লগে প্রেম করে। তোর লাগে যে সের দে আইছি, প্রেম কে জিনিস এটা তো বুঝেই না। না তুই যদি লেখবার কস প্রেম ডাক কিবা লেহুর লাগে, এটাই তো লেখবার পারতো না সেরি, তো প্রেম করবো করতে গিয়ে। লেখরা নাই, লেখর আছে মানে প্রেম ভালোবাসা, এডি সারা সব বুঝে, এডি বুঝে না, প্রেম ভালোবাসা আছে না। না 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 না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কপাল মনো ঘুরাই দিব এবার। কাবিল, সেরি যে গেল গা পলাইয়া, ওহন উপায় কি? বড় লোক গড়ের পোলা আমার যাইতে জন দেখতে, এখন আমি কি বুঝটা দেবো কত? ওনে আমরা সিরিয়ে পলাই গেছে গা, তারা যাইতেছে, তারা তো একটা ব্যবস্থা করা লাগবো নাকি? মান সম্মান তো রাখতে হইব, মান আমরা একটা মান সম্মান আছে না? হন এই যে আমরা যে দ্বিতীয় ব্যবস্থা করছি, অন্য মেয়ে দেখাইতেছি, এটা যাতে ছেলে পক্ষ কিছুতেই বুঝতে না পারে। ঠিক আছে, বসো বাবাজি, বসো। তো বাবাজি কি অবস্থা, তোমার আম্মা আব্বা কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমরা সবাই ভালো আছো? হ্যাঁ ইনশাল্লাহ। তুমি আছো কয়েক বছর বাংলাদেশে? হ্যাঁ বাংলাদেশে আছি, তারপরে তো বছর আছি। আচ্ছা এই কামিল, দেরি করে লাভ নাই, পোলাও ব্যস্ত মানুষ যাইব গা, মাইয়াটা লয়ে যা। আপনার মাইয়া কি ফরেজ গার গো, এলাকার মধ্যে খালি সুনাম আর সুনাম, এই পর্যন্ত বলে কেউ চেহারাই দেখছে না। না না না, আমার বন্ধু বিদেশ থাকছে, সে কিন্তু আবার খুব সলিড লুক, পর্দাশীল, মেয়ে পছন্দ করে, যেই কারণে আপনার মেয়ের বিয়া করানি। পুত্রা, এই 10 গ্রামের ভিতরে আল্লাহ আমার একটা মেয়ে দিছে, রেকর্ড আছে। হ্যাঁ ইনশাল্লাহ, দোয়া রাখবা যে তোরা সুখী হয়, অগো সুখেই তো আমার সুখ, আলহামদুলিল্লাহ। আমরা খালি দোয়া করবা না আমার লাগি। ঘটক সাহেব, জি কি অবস্থা, নাস্তা টাস্তা হয়েছে? নাস্তা টাস্তা আনলে সে খামু। আচ্ছা এই চা বিস্কিট দে আগে, পরে তোর মারে কো তাড়াতাড়ি জানতো। এই তখন দরকার নাই, একবারে খাওয়া দাওয়া করিয়া পরে ব্যবস্থা করে। এই আমনে জিবলা তো লম্বা করে মিয়া, থাক থাক সাবের জিবলা কি লম্বা, থাক না বাড়ির দড়ি দেবেন না, চইবেন জিবলা। ফিরুজ ভাই, তাহলে মেয়েটা আনার ব্যবস্থা করে, একটু চালু করে। হ্যাঁ কই, আরে একটু তাড়াতাড়ি কর, জামাই আবার যাইব গা ব্যস্ত। জামাই খুব ব্যস্ত মানুষ বুঝেন না। আচ্ছা আয় পড়বো হনে, মহিলা মানুষ তো একটু সাজগুজ করে বুঝেন। আপনার বাজার জায়গা আছে? হ্যাঁ বাজারে তো মার্কেট আছে না বেটা। এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাবাজি চলো 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 চলো। হ্যাঁ পুত্রা, আল্লাহ মনের আশা আমার পূর্ণ করলো। জামাই, তোরে কইছিলাম না যে কিরম পর্দাশীল দেখছো, এখন তো চোখটাও দেখতে পেলাম না। আরে বেটা শরীরের তো গন্ধটা বার হইতেছে, এটা তোমার তো নষ্ট, বিশাল গ্রাম। হ্যাঁ চালো নেই সবাই, চালো চালো। এই বিস্কিট আছে, বিস্কিট অবশ্যই। এর আগেও যে মেয়ে দেখছো, মেয়ে তো হেরে নতুন ফিরে আসে আর কি আছে, দেখতো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আগে নাস্তা খাই, ঠিক আছে পরে মেয়ে দেখতেছি। আর টাকা পয়সার তোর কোনো বিকল্প নাই? যাক মেয়ে দেখি আমার অনেক পছন্দ হয়েছে দোস্ত। দেখলেই না তোর পছন্দ হলো কি ভাই? না আমি দেখি আল্লাহ যথেষ্ট দেয়াইছি, অনেক ভালো লাগছে, ঠিক আছে। আমি চাইতেছি এরকম অনেক মানুষ, কেউ তো এই মেয়ের নিয়ে আমি বিয়া করবাম, সংসার করবাম, এক্সট্রা বা
পার্সোনাল কয়েকটা আলাপ সালাপ করবার চাইতাম। না না ডিজিটাল যুগ, এটা এটা তুই সাইবারই ভালো, এটা তো অমতের কিছু নাই। তাহলে জামাই ছেলে মেয়ে একসাথে একটু পার্সোনালি কথাবার্তা কইবার চাইতেছে আর কি। আপনারা অনুমতি দেন তাহলে আপনার মেয়েরে আমি বেশি কিছু না তিন চারটা কথা দিকে আলাদা ভাবে, ঠিক আছে? যেহেতু আমি সংসার করবাম, বিয়া করবাম, পুরাটা জীবন হের পিছে খাড়ানি লাগবে, ঠিক না? এন তো জামার সাথে একটু কথা বললো না এমনি ঘন্টার ভিতরে থেকে কথা বললো, যাও। আল্লাহ সৌভাগ্য আমার বউ মিলাই দিতে আমার সব দিক দিয়ে পছন্দ হয়ে গেছে, শুকুর আলহামদুলিল্লাহ। তোমার মুহের রাও কিন্তু আমি ওখানে ভুনছি না, তো তোমরা কয় ভাই? ছয় ভাই। আচ্ছা তোমরা বোন কই জন? দুই বোন। তোমরা বাপ কয়টা? বাপ তো একটাই। কি কো? একটা বাপ এবার থাকে নাকি? বাপ কয়টা তো হ্যাঁ, আরেকটা হইব। হ্যাঁ আরেকটা হইব। কয়টা হইব? আরেকটা বাপ হইব। আচ্ছা আচ্ছা, কিছু বুঝলাম না। কণ্ঠ হইবার সেরা সেরা সেরার কণ্ঠ, তারা কইতেছে মেয়ে মানুষ দিয়েছেন এক নজর। শেফালি, আচ্ছা আমার মনের মধ্যে আশা বুঝছো, আমি তোমার মুখটা একটা নজর দেখতাম। হ্যাঁ না, তোমার আব্বা কইছে দেহি দেহি? না না না, আমি তো তোমার বিয়া করবাম, সংসার করবাম, আমার তো মনে করো পুরাটা জীবন তোমার পিছেই খাটাম, ঠিক আছে? একটা নজর খালি বিয়ার পরে দেখবে না? না না, বিয়ার আগে দেখবাম, আমার মনের মধ্যে আপত্তি দেয়, ঠিক আছে? একটা নজর দেখি। আল্লাহ না না না, অল্প অল্প। না 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 না, তুমি এরা সরমের কিছু নাই, সরমের কিছু নাই। এদিকে হিরো, এ তুমি তো বোন সব্বনার দু করছি। হ্যাঁ এর কি দাড়ি? ওরে বাবা, এ ঘটক সাপ, ওরে আল্লাহ। বিশাল সুন্দরী না? ডরাইছি আমি? কইছি না সুন্দর তো দেখ, তুই ডরাই দেবি? না 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 দোস্ত, বিনা সরি আলছি তো আমার। কে এ বেড়া? এটা তো বউ না, এটা তো সারা মানুষ। হ্যাঁ এত নাম পড়ে আমার দাড়ি মুহের মধ্যে সারো না। কি কো উল্টা পাল্টা কইতাছেন আপনি? আপনি এত বড় সালা কেমেন্ডা করলেন আমরা লগে? ভাই গডক সাহেব, আপনার কিন্তু খবর আছে? গডক সাহেব, এই ভাই আপনার খবর আছে? কাকা শেফালের তো কোনো নেই ভাইছি না। হ্যাঁ হেরা কেডা? চুপচাপ। কি 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 কইলে? কি চুপচাপ? কাকার মাইয়া কালকা পলায় গেছে গা? আলহামদুলিল্লাহ, আমি না খুঁজাইলাম, পাইতাছি না কোনো। মানে মেয়ে পালায় গেছে? ভেমে লাগিয়া আমার বিয়ার গো বইতাছে, হেমে পালায় গেছে গডক সাহেব? আমি কিছুই জানি না। আপনি জানেন না? আমি কিছুই জানি না। আমি 50,000 কি হানুছেন আমার কাছে? আপনি কিছু জানেন না? আমি কিছুই জানি না। এ বড়া, এ বাহানা করলে গেলে গিয়া বাড়ি কই? আব্বার দিকে আমি আমি করছি না। হ্যাঁ আব্বার দিকে না, আমি করছি না। আব্বা পারে তোমার? আব্বা কে দে, কে দে, যাও কে দে, হাত দিলে ফা দে, কত বড় বদমাশের বদমাশ। কামে গেলাম,
চরিত্রহীন মাইয়া জন্ম দেহারে আমি একটা পুরো নষ্ট করে কথা কইতাম ছড়ে এমন হনে করে এত গরম হয়েছে কি চাইছিল আমি একটু ঠান্ডা বাবা ভাই আসলে একটা পুরুষকে কেমনে বিয়ে করে মিয়া আমি সম্পূর্ণ দরিবনে গডক সাহেবরে ধরতাছি ঠিক আছে বন্ধু গডক ফকরান করলাম মেয়ে পবিত্র মেয়ে পর্দাশীল প্রেম বানান ভাব করতারে না এরকম একটা মেয়ে আপনার হায় মে এটা কইলে কি হতো আমরা তো খরচ করে যাইলাম আর একটা মুহূর্তে এবারের মধ্যে আমার থাকবার মন চাইতেছে না গটক সাপ এখন বাইরে না মারে লইয়া জরিভানা দত্ত আছে আপনার দেন লাগবো আমি আপনার একটা কথা কই যাই মান সম্মানটা শেষ করে দিলাম চরিত্রহীন মেয়ে জন্ম দিলে এই অহমান অপদস্ত দুনিয়ার মধ্যে বাপ মার খেসারত ভোগন লাগে একটা কথা মনে রাখবেন গটক সাপ বাইরুন মেয়ে মেয়ে বাইন্ধ রাখবেন শিখল না সব আইন আপনার লগে একটু কথা কই দেন না এর লগে আর কোন কথাই নাই বড় তো ঠিক কথা কইছ আব্বা যদি আমরা না হইতে ঢুন্দা তাহলে আজকে এই বেজিতে ওর লাগে ব্যাচা দোষি তোমার তুমি কেন লাগে আজকে ডেটা দিলা তুমি অনেক ছেড়ে ছেড়ে মানে তুমি আর আরো ইজ্জত ছাড়া হারাইলা আর মার সম্মান রইছে আমরা